সুর ছড়াবে আলো সবখানে, এই সুর ছড়াবে আলো সবখানে, এই সুর ছড়াবে আলো সবখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে দূরে ও কাছের বন্ধুরা, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল কর্ণফুলী নিবেদিত ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুর, সহযোগিতায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। আর আজকের আলোকিত সুরে গান পরিবেশনের জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন গীতিকার, সুরকার এবং কবি মোহাম্মদ শাহিন আলম খান। জি ভাইয়া, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাহলে দর্শক, আর দেরি না করে সরাসরি আমরা মূল আয়োজনে চলে যাই। ভাইয়া, আজকে প্রথমে আমাদের কী গান দিয়ে শুরু করতে যাচ্ছি আমরা? প্রথমে হাম দিয়েই শুরু করি, যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়েই শুরু করা যাক। জি আলহামদুলিল্লাহ, শুরু করা যাক তাহলে। সঠিক পথের দাও গো দিশা, যাই ডুবে যাই জীবন তোরি। সঠিক পথের দাও গো দিশা, সঠিক পথের দাও গো দিশা, যাই ডুবে যাই জীবন তোরি। হাজার পথের গোলক ধাঁধাই, আমি অধম কেঁদে মরি, কেঁদে কেঁদে তোমায় সরি। আমার রুহে রহম করি, নূরে নূরে দাও গো ভরি। আমার রুহে রহম করি, নূরে নূরে দাও গো ভরি। তোমার প্রিয় নাও করে আজ, তোমার প্রিয় নাও করে আজ, সৃষ্টি আমি শুধু তোমারি। সঠিক পথের দাও গো দিশা, যাই ডুবে যাই জীবন তোরি। হাজার পথের মতের ভিড়ে, আমি অধম কেঁদে মরি। মহাপাপী আজ পাপে পড়ি, তোমারি দ্বারে কাঁদে ভিখারি। ও গো খোদা ক্ষমা করে দাও, হৃদয়ে ঝরাও প্রেমের বারি। কুল মখলুকার সৃষ্টি ধরা, লুকিয়ে যত ব্যাধি জরা, দূর করে দাও ও গো প্রভু, দূর করে দাও ও গো প্রভু। নাজাত পাওয়ার পথটি ধরি, সঠিক পথের দাও গো দিশা, যাই ডুবে যাই জীবন তোরি। হাজার পথের মতের ভিড়ে, আমি অধম কেঁদে মরি, কেঁদে কেঁদে তোমায় সরি, কেঁদে কেঁদে তোমায় সরি। কুল মখলুকার সৃষ্টি ধরা, লুকিয়ে যত ব্যাধি জরা। কুল মখলুকার সৃষ্টি ধরা, লুকিয়ে যত ব্যাধি জরা, দূর করে দাও ও গো প্রভু। নাজাত পাওয়ার পথ ধরি, সঠিক পথের দাও গো দিশা, যাই ডুবে যাই জীবন তোরি। হাজার পথের মতের ভিড়ে, আমি অধম কেঁদে মরি। জি মাশাল্লাহ, অসাধারণ একটি হামদে বাইতালা পরিবেশন করেছেন। আপনার অসাধারণ লেখনীর বহিঃপ্রকাশ ঘটেছে, আল্লাহ তাআলা অসাধারণ প্রশংসা আপনি আপনার এই হামদে বাইতালায় পরিবেশন করেছেন। জি আলহামদুলিল্লাহ।
এখন আপনি আমাদেরকে কী গান শোনাতে যাচ্ছেন? এখন এখন একটা ফোক টাইপের একটা প্রার্থনামূলক হামদ জি এটা জি আলহামদুলিল্লাহ শুরু করা যাক তাহলে। বিধিরে 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 মন থাকে না বসে আমার মন থাকে না বসে মন থাকে না বসে আমার মন থাকে না বসে কিভাবে মন বস করিব পাই না হিসাব কষে বিধিরে 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 যখন আমি গভীর ধ্যানে হই রত না মাঝে হঠাৎ দেখি মন সাথে নেই মন আছে কোন কাজে যখন আমি গভীর ধ্যানে হই রত না মাঝে হঠাৎ দেখি মন সাথে নেই মন আছে কোন কাজে অশান্ত এ মনের জ্বালা বিধিরে আমি অশান্ত এ মনের জ্বালা বলি যে কার কাছে কিভাবে মন বশ করিব পাই না হিসাব কষে কিভাবে মন বশ করিব পাই না হিসাব কষে দাও গো বলে বিধি আমায় কেন অন্ধ মন সকল কাজে কুমন্ত্রণা দেয় সে সারাক্ষণ দাও গো বলে বিধি আমায় কেন অন্ধ মন সকল কাজে কুমন্ত্রণা দেয় সে সারাক্ষণ আমি কেমনে তারে শিকল দেব বিধিরে আমি কেমনে তারে শিকল দেব বলি তোমার কাছে কিভাবে মন বশ করিব পাই না হিসাব কষে কিভাবে মন বশ করিব পাই না হিসাব কষে বিধিরে 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 জি মাশাআল্লাহ অসাধারণ একটি হামদ বায়াত আল্লাহ পরিবেশন করেছেন। আবার যে আপনার লেখনীগুলো অসাধারণভাবে ফুটে উঠছে আপনার লেখার মধ্য দিয়ে, যেহেন আপনি আল্লাহ তাআলার প্রশংসা প্রকাশ করছেন, এভাবে আপনি অনেকগুলো গান লিখেছেন, তার মধ্যে থেকে একটা অসাধারণ গান যেটি জনপ্রিয় গান, যে এবারে আপনারা আপনি আমাদেরকে কী গান শোনা যাচ্ছেন, কী গান পরিবেশন করতে যাচ্ছেন দর্শকের উদ্দেশ্যে? এবার একটা আমারই সুর করা আমার লেখা জি এটা মরমী গান, সবগুলোই আমার সুর করাই, যেগুলো পড়তেছি এগুলো আমারই লেখা সুর করা। জি আপনারা, আমি জানি না আমার দর্শকদের কেমন লাগবে আমার গান, তো সবার কাছে আমার আশাবাদী এবং দোয়া চাই আমি যেন আপনাদের জন্য কল্যাণমূলক কিছু করে যেতে পারি, সবাই দোয়া করবেন আমার জন্য। আমি চেষ্টা করি ভালো কিছু করার, মানুষের কল্যাণ করার, আল্লাহর সৃষ্টির কে ভালোবেসে কিছু দেওয়ার। তো আমি এখন যে গানটি করব সেটা হচ্ছে আপনার দেহতত্ত্ব বা মরমী গান বলা হয়, সেটা হচ্ছে কবর মাটি, কবর কবরটাও তো মাটি আর আমাদের দেহটাও তো মাটি, কিন্তু আমাদের এই মাটি আমার দেহটাও কিন্তু এই কবরের মধ্যেই যাবে, দুইটা মাটি কিন্তু একসঙ্গে হবে। যদিও আমিও মাটি কবরও মাটি, কিন্তু সে কবর মাটি হয়েও আমার সঙ্গে কিন্তু সে বন্ধুত্ব করবে না, সে কিন্তু একদিন আমাকে ছেড়ে দিবে না, কারণ আমার জবাবদিহিতা আছে। আর এই জবাবদিহিতা ঠিক মতো যদি করতে না পারি তাহলে সেই মাটিকে নির্দেশ করা আছে, আর সেই মাটি আমাকে পরবর্তীতে আমার আমল অনুযায়ী আমাকে ধরবে। তো এই নিয়ে একটা আমার গান লেখা। জি অবশ্যই অসাধারণ। মাটির মাঝে মায়ার মাটি, মাটির মাঝে মায়ার মাটির জনম জনম বসবাস, এই মাটি না হইলে খাঁটি
করবে মাটি সর্বনাশ, এই মাটি না হইলে খাঁটি করবে মাটি সর্বনাশ। মাটির মাঝে মায়ার মাটির, মাটির মাঝে মায়ার মাটির, মাটির মাঝে বসবাস, মাটির মাঝে মায়ার মাটির, জনম জনম বসবাস, এই মাটি না হইলে খাঁটি করবে মাটি সর্বনাশ, এই মাটি না হইলে খাঁটি করবে মাটি সর্বনাশ। মাটি হয়ে সংসারে, মাটি হয়ে সংসারে দেখাস যদি বাহুর জোর, এই মাটি সেদিন মরমড়িয়ে ভাঙবে রে বুকের পাঁজর, এই মাটি সেদিন মরমড়িয়ে ভাঙবে রে বুকের পাঁজর। সময় নামের তোল থাকিতে, সময় নামের তোল থাকিতে পরীক্ষাতে করো পাশ, করো পাশ, এই মাটি না হইলে খাঁটি করবে মাটি সর্বনাশ, এই মাটি না হইলে খাঁটি করবে মাটি সর্বনাশ। খেলতামাশার রঙ খানাই, খেলতামাশার রঙ খানাই চলে রঙ করার মেলা, ও সে রঙ ছলে সঙ্গ জলে, ও সে রঙ ছলে সঙ্গ জলে ভাসে মাটির তরি ভেলা, ওই ভেলাতে পালুড়াইয়া, ওই ভেলাতে পালুড়াইয়া অনা অজানাতে কইহারাস, কইহারাস, এই মাটি না হইলে খাঁটি করবে মাটি সর্বনাশ, এই মাটি না হইলে খাঁটি করবে মাটি সর্বনাশ। ও সে মাটির পরে মাটির ঘরে, মাটির পরে মাটির ঘরে চলবে জনম শোক, আবার কর্মফলে মাটির তলে, আবার কর্মফলে মাটির তলে অসীম সুখের ভোগ, থাকতে জীবন বোঝোর এমন, থাকতে জীবন বোঝোর এমন, হওয়ার আগে বৃথা লাশ, বৃথা লাশ, এই মাটি না হইলে খাঁটি করবে মাটি সর্বনাশ, এই মাটি না হইলে খাঁটি করবে মাটি সর্বনাশ। মাটির মাঝে মায়ার মাটি, মাটির মাঝে মায়ার মাটি জনম জনম বসবাস, মাটির মাঝে মায়ার মাটি জনম জনম বসবাস, এই মাটি না হইলে খাঁটি করবে মাটি সর্বনাশ, এই মাটি না হইলে খাঁটি করবে মাটি সর্বনাশ। সত্যি অসাধারণ একটি গান পরিবেশন করেছেন আল্লাহ তাআলা। আসলে মাটির মধ্যে আমাদের সকলকে ফিরে যেতে হবে, আর মাটি থেকে আমাদের সৃষ্টি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। দিয়ে আপনার কাছ থেকে শুনছিলাম অনেকগুলো আপনার নিজের লেখা এবং সুর করা গান, আরও অনেকগুলো গান এভাবে শুনবো, কিন্তু এই পর্যায়ে নিতে হবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। যে দর্শক, আপনারা দেখছিলেন চ্যানেল কর্ণফুলী নিবেদিত ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুর, সহযোগিতায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। কিন্তু এই পর্যায়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথা যাবেন না, সঙ্গে থাকুন। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলীর মোড় 21/22, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন 01819 837505।
এই সুর ছাড়া বেড়ালো সব কানি, এই সুর ছাড়া বেড়ালো সব কানি। যে দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল কর্ণফুলি নিবেদিত ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুর, সহযোগিতায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। আর আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বরণ্য গীতিকার সুরকার মোহাম্মদ শাহিন আলম খান। জি ভাইয়া, জি ভাইয়া, এখন রমজান মাস, রমজান রোজার সময়, একটি আপনার নিজের লেখা যদি রোজা বা রমজানের একটি গান শোনাতেন আমাদেরকে। তা ঠিক, যেহেতু পবিত্র রমজান মাস, রমজানের মা গান তো হওয়া উচিত। জি তো দর্শক, আমি রমজানকে নিয়ে একটি গান লিখেছি, গানটি এখন চেষ্টা করছি গাওয়ার। জাগো জাগো মুমিন মুসলমান, দেখো এসেছে মাহে রমজান। জাগো জাগো মুমিন মুসলমান, দেখো এসেছে মাহে রমজান। কোরআনের সুরে আজ মুখরিত হোক, বিশ্বজুড়ে দাও বিজয় স্লোগান। জাগো জাগো মুমিন মুসলমান, দেখো এসেছে মাহে রমজান। কোরআনের সুরে আজ মুখরিত হোক, বিশ্বজুড়ে দাও বিজয় স্লোগান। জীবনের হিসাব ওই পাপ রাশি রাশি, ইবাদতে মশগুল হও বেশি বেশি। সব গোনা ধুয়ে মুছে পাপিত হৃদয়, সব গোনা ধুয়ে মুছে পাপিত হৃদয়। গোনাহের বোঝা থেকে পাক পরিত্রাণ। জাগো জাগো মুমিন মুসলমান, দেখো এসেছে মাহে রমজান। কোরআনের সুরে আজ মুখরিত হোক, বিশ্বজুড়ে দাও বিজয় স্লোগান। ঝর্ণার ছল ছল পাখির কলতান, স্বর্গীয় সুর যেন করে আহ্বান। স্রষ্টার সৃষ্টি হয়ে একাকা, স্রষ্টার সৃষ্টি হয়ে একাকা। মহান প্রভুর সব করে জয় গান। জাগো জাগো মুমিন মুসলমান, দেখো এসেছে মাহে রমজান। কোরআনের সুরে আজ মুখরিত হোক, বিশ্বজুড়ে দাও বিজয় স্লোগান। খুশির খবর আজ ওই মুমিনে, ইমানের জোর যার আছে বুকে ঢে। খোদার নূরের ওই রোশনিতে আজ সব পাপীদের যেন হয় অবসান। জাগো জাগো মুমিন মুসলমান, দেখো এসেছে মাহে রমজান। কোরআনের সুরে আজ মুখরিত হোক, বিশ্বজুড়ে দাও বিজয় স্লোগান। জাগো জাগো মুমিন মুসলমান, দেখো এসেছে মাহে রমজান। কোরআনের সুরে আজ মুখরিত হোক, বিশ্বজুড়ে দাও বিজয় স্লোগান। বিশ্বজুড়ে দাও বিজয় স্লোগান। মাশাআল্লাহ, অসাধারণ একটি গান পরিবেশন করেছেন। আপনার লেখনী আসলে আসলে অসাধারণ, যেখানে আপনি ফুটিয়ে তুলেছেন রোজাদারদের বিষয়ে, রোজার বিষয়ে, রোজার রশ্মিতে আমাদের জীবনটা আলোকিত হোক, সকল পাপীদের অপসান হোক। জি, এখন আপনি আমাদের কী গান শোনাতে যাচ্ছেন? জি, এখন একটা মহান প্রভুর কাছে একটা শেষ আকুতি, শেষ চাওয়া একটু না বললেই নয় যে কথাটি, সেটা হচ্ছে আমি দেখেছি একেবারে বয়োজ্যেষ্ঠ মানুষ মৃত্যু শয্যায়, মৃত্যু পীড়িত অবস্থায় যে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে, তখন তার যে পৃথিবীর রূপ রস গন্ধ এগুলো মানে তার উপরে একেবারে এ হয়ে বিতৃষ্ণা হয়ে যায়, বিতৃষ্ণা হয়ে এই জীবনকে তার কাছে পুরোটাই মানে অর্থহীন মনে হয়, মনে হয় কি তার এই জীবন আর তার প্রয়োজন নেই এই পৃথিবীতে। তখন সে শুধুমাত্র মহান প্রভুর কাছে তার মৃত্যু কামনা করে, যে আল্লাহ
যদিও আল্লাহ নিষেধ করেছে মৃত্যু কামনা করা, তারপরেও মানে তার ইবাদতের মাধ্যমে সে সারা জীবন যেভাবে ইবাদত করে আসছে তার ওই ইবাদতের মাধ্যম দিয়েই ওই জিনিসটাই ফুটে ওঠে। আর আমি এটা আমার বাস্তব যেটা আসলে না বললেই নয়, আমার শ্রদ্ধেয় দাদি যান প্রায় 85-90 বছর বয়স, তিনি খুব ফরেজগার ছিলেন, আমাকে অতি কষ্টে লালন পালন করেছেন। আপনারা সবাই আমার দাদির জন্য দোয়া করবেন। আমার দাদি ছিলেন আমার লালন পালন করার অন্যতম একজন। আমার আশেপাশের আত্মীয় স্বজন এবং আমার পরিবারের লোক বলে আমার দাদি যদি আমাকে লালন পালন ঠিকমতো না করতেন তাহলে মানে আমার বেঁচে থাকাটাই মুশকিল হয়ে যেত এমন। যদিও বাচ্চা মোর আল্লাহর হাতে, তবু তিনি এতটা লালন পালন করছেন আমাকে, এই জন্য বলছেন। জি জি, ধন্যবাদ। তো সেই দাদি যখন তার ইশারায় নামাজ পড়ত তখন সে সবসময় জিকির আর আল্লাহ আল্লাহ করত। তো আলো আধারির সেই ইসে আমাকে আমার মনে হয়েছে দাদির সেই আগতিটা এমন, সেটা আমি গানে গানে বলি। জি, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আলো নাহি লাগে ভালো, ভালো লাগে আমা, সব আলো দূর হয়ে নেমে আসে যে আধার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আধারে খুঁজে পায় জীবনের ফলাফল, অপলক দৃষ্টিতে ঝড় শুধু আঁখি জল। আধারে খুঁজে পায় জীবনের ফলাফল, অপলক দৃষ্টিতে ঝড় শুধু আঁখি জল। সবই আছে বলে মিছে, কিছুই তো নেই আমা, কিছুই তো নেই আমা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়ে আজ অসহায় ধৈর্যের মানে না বাধ, পার করো গো প্রভু পার করো মুহাম্মদ। হয়ে আজ অসহায় ধৈর্যের মানে না বাধ, পার করো আমায় প্রভু পার করো মুহাম্মদ। পুজে গেছে জীবনে সেই ছাড়া আর কেউ নেই আমার, নেই আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলো নাহি লাগে ভালো, ভালো লাগে আমা, সব আলো দূর হয়ে নেমে আসে যে আধার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে অসাধারণ মৃত্যুকে নিয়ে একটি গান গেয়েছেন আপনি, যে আপনার লেখনীগুলোতে আসলে অসাধারণভাবে আপনি মৃত্যুকে এখানে ফুটিয়ে তুলেছেন। যে ভাই, আমাদের সময় প্রায় শেষের দিকে, আপনি লাস্ট আমাদেরকে কী গান, মানে শেষ পর্যায়ে কী গানটি শোনা যাচ্ছেন আমাদেরকে? শেষে আমি শোনাবো আমরা যার কল্যাণে, যার মাধ্যমে এই পৃথিবীতে এসেছি, সেই জননী
সেই মা, মাকে নিয়ে আমার একটি গান। মা সে তো বহতা নদীর মতো সীমাহীন মমতা বহে অবিরত, মা সে তো বহতা নদীর মতো সীমাহীন মমতা বহে অবিরত, মা সে তো মা তার নেই তুলনা পৃথিবীতে কে আছে মায়ের মতো, মা সে তো বহতা নদীর মতো সীমাহীন মমতা বহে অবিরত, আদর স্নেহ তার আছে অফুরান মহান প্রভুর এক স্বর্গীয় দান, সন্তানের সুখে সে যে হয় সুখী, সন্তানের সুখে সে যে হয় সুখী তার বুকে সুখ হয় প্রবাহিত, মা সে তো বহতা নদীর মতো সীমাহীন মমতা বহে অবিরত, মা সে তো মা তার নেই তুলনা পৃথিবীতে কে আছে মায়ের মতো, মা সে তো বহতা নদীর মতো শিশিরের মতো ঝরে স্নেহের আশিস মায়ের পরশে থামে জ্বালা পোড়া বিষ, শিশিরের মতো ঝরে স্নেহের আশিস মায়ের পরশে থামে জ্বালা পোড়া বিষ, মা সে তো মা শ্রেষ্ঠ সে মা, মা সে তো মা শ্রেষ্ঠ সে মা স্বর্গ মায়ের পায়ে প্রতিষ্ঠিত, মা সে তো বহতা নদীর মতো সীমাহীন মমতা বহে অবিরত, মা সে তো মা তার নেই তুলনা পৃথিবীতে কে আছে মায়ের মতো, মা সে তো বহতা নদীর মতো সীমাহীন মমতা বহে অবিরত। জি মাশাআল্লাহ, অসাধারণ একটি মায়ের গান আপনি পরিবেশন করেছেন, এর মাধ্যমে বহিঃপ্রকাশ করে আপনি আপনার নিজের মাকে কতটুকু ভালোবাসেন, আর মানে সকলের মায়ের জন্য আপনি কীভাবে নিজের দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেন আল্লাহ তাআলা। আসলে পৃথিবীর সমস্ত মাই আমার মা, আমি তাই মনে করি, এবং সমস্ত মাকে আমার বিনম্র শ্রদ্ধা এবং তাদের জন্য আমার প্রাণ খুলে দোয়া। সমস্ত মা যে যেখানে থাকুক, যে যেভাবে থাকুক, তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল মাকে যেন ক্ষমা করে দেন, তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন। জি ভাই, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, শেষে আপনি যদি দর্শক দর্শকদের কিছু বলতে চান। প্রিয় দর্শক, আমি কোনো শিল্পী নই, তো আমার নিজের গাওয়া, নিজের সুর করা, আমি জানি না আপনাদের কেমন লাগবে, তো আমি চেষ্টা করেছি মাত্র। আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা, আমার সুন্দর অসুন্দরের মাঝে আপনারা দেওয়াল না দিয়ে সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আমি দেশ, জাতি ও মানুষের কল্যাণে কিছু করে যেতে পারি। আর সর্বশেষ যেটা না বললেই নয়, চ্যানেল কর্ণফুলী নিবেদিত আলোকিত সুর অনুষ্ঠানের আমন্ত্রণে আমি এখানে আজ, তো এই চ্যানেলের সকল কলাকুশলীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ, এবং চ্যানেল কর্ণফুলী এগিয়ে যাক সুদূরে, এই কামনায় দর্শক সবার কাছে দোয়া আছে। যে দর্শক, আপনারা আজকে দেখেছেন কীভাবে মোহাম্মদ শাহিন আলম খান ভাইয়া নিজের
অসাধারণ লেখনী দিয়ে নিজের মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন, নিজের মাটির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাবেন আর যেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা অসাধারণ হামদে বাইতালা তিনি প্রদর্শন করেছেন। যে দর্শক আপনারা দেখছিলেন চ্যানেল কর্ণফুলী নিবেদিত ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুর, সহযোগিতায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। আর আজকে আমাদের সাথে ছিল বরণ্য গীতিকার, সুরকার এবং কবি মোহাম্মদ শাহিন আলম খান। যে দর্শক, দেখা হবে আবারও অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে অন্য কোনো শিল্পীর সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এই সুরে উঠবে জেগে ঘুমন্ত প্রাণ সবখানে, এই সুরে উঠবে জেগে ঘুমন্ত প্রাণ সবখানে, এই সুর ছড়াবে আলো সবখানে, এই সুর ছড়াবে আলো সবখানে। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড়, 21/22, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন 01819 83750।